করোনা মহামারী মহাদুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল কিন্ডারগার্টেন স্কুল সমূহের জন্য দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহজ শর্তে আর্থিক ঋণের দাবিতে দেশব্যাপী অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। আমাদের বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন স্কুলগুলো বিক্রি হয়ে যাচ্ছে, বিভিন্ন জেলায় বিভিন্ন শিক্ষকগণ, আজকে পরিচালক শিক্ষক উদ্যোক্তাগণ তারা স্কুল বিক্রি করে দিচ্ছে এবং তারা এই কী বলে আর কি সুইসাইড করতেছে, অনেক আত্মহত্যা করতেছে। অর্থাৎ আমাদের জন্য এখন এই রাস্তায় দাঁড়ানো ছাড়া আর কোনো পথ নেই। আমাদের তিন মাস চার মাস যাবৎ অনেকের বেতন বাকি, অনেকের আর কি ভাড়া বাকি। তো আমাদের দেখা যায় আমাদের শিক্ষক সমাজকে বাঁচাতে হলে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমাদের আকুল আবেদন, যাহাতে উনি আমাদেরকে প্রণোদনা বা ঋণ সহায়তা দিয়ে আমাদেরকে আর্থিক সহায়তা দিয়ে আমাদেরকে সচ্ছল হিসাবে আমাদেরকে সমাজে বেঁচে থাকার আর কি মূল্যায়নটা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি, আমরা যেন অন্তত নিজেদের আমাদের পায়ের মাটিটা যেন আমাদের স্থির থাকে। আমরা কিন্তু আমরা কোনো ত্রাণ চাচ্ছি না, আমরা কোনো সাহায্য চাচ্ছি না, আমরা চাচ্ছি যেন সহজ শর্তে সরকার ঋণ দিয়ে এই 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 প্রতিষ্ঠানটাকে মানে কীভাবে চলতে পারে, কীভাবে দাঁড়াতে পারে সেটা যেন হয়। এ লক্ষ্যে 8 জুলাই বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি। এ সময় অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। আমরা আপাতত এই পর্যায়ে দেখব যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎও করেছি। আমরা এখন আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য কিছু করবেন, যদি না করেন তাহলে ভবিষ্যতে আমরা আবার বসে সিদ্ধান্ত নেব কি করা যায়। আমরা আরো এক আরো 15 দিন এক মাস অপেক্ষা করব। আমরা চাই আমরা কখনো রাস্তায় নেমে বা কোনো বিশৃঙ্খল কর্মসূচি আমরা হাতে নিতে চাই না। এই মহাদুর্যোগে আমাদের শিক্ষকরা রাস্তায় আজকে হাত পাততে পারি না, আমরা সরকারি সাহায্য নিতে পারি না, এই যে 30 কেজি চাল আমরা নিতে পারি না। আমরা আমাদের বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের 60,000 কিন্ডারগার্টেন স্কুলের দায় দায়িত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিতে হবে, আমাদের দুর্যোগের পাশাপাশি থাকতে হবে, এটা আমাদের দায়িত্ব দাবি।